ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকেই সবচেয়ে বেশি আশ্বস্ত করেছে, আশ্বস্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী, আশ্বস্ত হয়েছে ভারতের সরকার, আশ্বস্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের সরকারও আশ্বস্ত হয়নি, বাংলাদেশও আশ্বস্ত হয়নি, বাংলাদেশও তেমন কিছু পায়নি। এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সাবেক এমপি ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী এর জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এম ইলিয়াস আলী হচ্ছেন সিলেট জেলার একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের একজন সাবেক সদস্য। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে 2010 সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল, সাধারণ ধর্মঘট থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি, বিক্ষোভ এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2012 সালের 17 এপ্রিল রাজধানী ঢাকায় মধ্যরাতে তাকে এবং তার গাড়ি চালককে শেষবারের মতো দেখা গিয়েছিল। বিএনপির নেত্রী খালেদা জিয়া অভিযোগ আনেন যে বিরোধীদের দমন নিপীড়নের অংশ হিসেবে আওয়ামী লীগের নিরাপত্তা বাহিনী তাদের অপহরণ করে, কিন্তু সরকার সে দাবি অস্বীকার করেছেন। ইলিয়াস আলী 1 জানুয়ারি 1961 সালে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামধানায় জন্মগ্রহণ করেন। শিশু অবস্থায় তিনি তার মায়ের কাছ থেকে কুরআন শিক্ষা লাভ করেন। তিনি রামধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1977 সালে বিশ্বনাথ উপজেলার রামসুন্দর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাস করেন। 1979 সালে তিনি সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে বিকম অনার্স ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমকম মাস্টার্স ব্যাংকিংয়ের ছাত্র ছিলেন, কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক আইনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় 1987 সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ইলিয়াস আলী ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাহসিনা রুজদীরকে বিয়ে করেছেন। তাদের 2 পুত্র এবং 1 কন্যা রয়েছে। তিনি 1980 সালে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাথে তার রাজনৈতিক জীবন শুরু করেন, যা 1 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের মধ্যে বসবাস করেছেন। কয়েক বছরের মধ্যে তিনি হলের নেতা হন এবং 1983 সালে জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হন। 1986 সালে জেডিসির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, যেখানে তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হিসেবে নির্বাচিত হন। 1986 সালের নির্বাচন বিএনপি বর্জন করলেও হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরশাদ কিছু রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের স্বীকৃতি দিলেও বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক চাপ বৃদ্ধি করে এবং উভয় ছাত্র দলের ছাত্ররা একই দাবি নিয়ে প্রতিবাদ করতে আগ্রহী ছিল। এরশাদ 1987 সালে ইলিয়াস আলী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিডিসির 9 ছাত্রনেতাকে বহিষ্কারের আদেশ দেন। 1988 সালে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে গ্রেপ্তার হন। 7 মাস কারাগারে থাকার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশে ইলিয়াস আলী কারাগার থেকে মুক্তি পান। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপি অভিযোগ করে আসছে তাকে সরকারই গুম করে রেখেছে। তার সন্ধানের দাবিতে সে সময় সিলেটের বিশ্বনাথে সপ্তাহব্যাপী হরতাল পালিত হয়। এই ছিল এখনকার মতো। আবার আপনার সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।